নানা আলোচনার নাটকীয়তার পর অবশেষে এক সময় নিরপেক্ষ দেশের তকমা ছেড়ে ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে সুইডেন। এতদিন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে দেশটির সদস্য হওয়ার প্রক্রিয়ায় বাধা হয়েছিল হাঙ্গেরি। সোমবার হাঙ্গেরির সংসদে আয়োজিত এক ভোটে সুইডেনের ন্যাটো সদস্যপদ প্রাপ্তির বিষয়টি অনুমোদন করেছে বুদাপেস্ট। 2022 সালে ইউক্রেনের রুশ সামরিক অভিযান শুরুর পর সুইডেন ন্যাটো জোটে যোগ দেওয়ার জন্য আবেদন করে, কিন্তু ইচ্ছার বাধা হয়ে দাঁড়ায় তুরস্ক ও হাঙ্গেরি। দীর্ঘদিন দরবারের পর আঙ্কারা সুইডেনকে সবুজ সংকেত দেখালেও বাকি ছিল বুদাপেস্টের সম্মতি। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। ন্যাটোর সংবিধান অনুযায়ী প্রতিটি সদস্য দেশের সম্মতি ছাড়া কোনো নতুন সদস্য অনুমোদন দেওয়া হয় না। ন্যাটো সদস্য পদের জন্য হাঙ্গেরির সম্মতির পর সুইডেনের প্রধানমন্ত্রী জানান, সুইডেন ইউরো আটলান্টিক নিরাপত্তার দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত। ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ জানান, হাঙ্গেরির পার্লামেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে তাতে এই জোট আরও শক্তিশালী এবং নিরাপদ হয়েছে।